বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে নানা নাটকীয়তা মঞ্চস্থ হয় বাংলাদেশ ক্রিকেট দলে। অধিনায়কত্ব থেকে তামিম ইকবালের সরে যাওয়া, সাকিব আল হাসানকে অধিনায়ক বানানো, স্কোয়াড থেকে তামিম ইকবালকে বাদ দেওয়া সহ নানা সমালোচনা হয় টাইগারদের নিয়ে। এরপরও সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে ভারতে যায় 15 সদস্যের দল। কিন্তু 9 ম্যাচের মধ্যে মাত্র 2টি ম্যাচে জয় পেয়েই খুশি থাকতে হয় টাইগার বাহিনীকে। ব্যর্থতায় ভরা বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরে আসে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেট বিশ্বকাপের চলমান আসরে বাংলাদেশ ক্রিকেট দল বাজে পারফরমেন্স করায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও অধিনায়ক সাকিব আল হাসানের পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার তাদের নোটিশ পাঠান। নোটিশে বলা হয়, মাঠের খেলার বাইরে এবারের বিশ্বকাপে সাকিব আল হাসান টুর্নামেন্টের মাঝে দলকে ফেলে দেশে এসেছিলেন অনুশীলন করতে। এর আগেও তিনি বিভিন্ন সময়ে খেলা চলাকালীন সময়ে বিজ্ঞাপনের শুটিং করে সমালোচিত হয়েছিলেন, যা কাম্য নয়। সাকিবের মতো একজন উঁচু মাপের খেলোয়াড়ের কাছ থেকে সমগ্র জাতি আরও পেশাদারিত্ব ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে। নোটিশে আরও বলা হয়, বর্তমান ক্রিকেট বিশ্বে এমন কোনো ক্রিকেট বোর্ড সম্ভবত খুঁজে পাওয়া যাবে না যারা সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে বিশ্বকাপ দল গড়েছিল তাদেরই দেশ সেরা ওপেনারকে দলের বাইরে রেখে। যে ওপেনারকে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেকে নিয়ে অবসর থেকে খেলায় ফিরিয়েছিলেন। বিশ্বকাপ শুরুর 2 মাস আগে নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল দলের দায়িত্ব ছাড়েন। সেই ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড দলের বৃহত্তর স্বার্থে বিশ্বকাপের কথা চিন্তা করে সময় উপযোগী কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আবার ওপেনার লিটন দাসও ব্যক্তিগত কারণে খেলা চলাকালীন সময়ে দেশে এসেছেন। ম্যাচ গুরুত্বহীন হলেও পেশাদার টিমে এমনটা চলতে পারে না। ম্যানেজমেন্টের এমন শিথিল মানসিকতা চূড়ান্ত পেশাদার সময়ে আরও বেমানান। অথচ এক্ষেত্রেও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি ক্রিকেট বোর্ড। নোটিশ প্রাপ্তির 30 দিনের মধ্যে সম্পূর্ণ কোচিং স্টাফ ও নির্বাচক কমিটি বাতিল করার কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ICC পুরুষ বিশ্বকাপ ক্রিকেট 2023-এ ব্যর্থতার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করার কথা বলা হয়েছে। এছাড়াও উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে নিজস্ব কোচ তৈরি, আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলো যে ধরনের উইকেট হয় তার অন্তত কাছাকাছি মানের উইকেটে ঘরোয়া লীগ আয়োজন, স্কুল ও বয়স ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ও প্রশিক্ষণের আয়োজনের ব্যবস্থা গ্রহণ করবেন। একই সঙ্গে চলমান বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে সমগ্র জাতির কাছে ক্ষমা প্রার্থনা করে নিজ নিজ পদ থেকে পদত্যাগ করবেন, অন্যথায় প্রচলিত আইন অনুসারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। তৌহিদ হাসান, কালবেলা।